Assalamualaikum, আমি তাহসিন ইসলাম তাজনুন তামিম মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা শাখার আলিম দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। এই ভিডিওতে অধ্যায় 10 যেটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা প্রোটেকশন অফ হিউম্যান বডি অর্থাৎ ইমিউনিটি, এই চ্যাপ্টারটা আমি বই থেকে থেকে রিডিং করব, পাশাপাশি বোঝানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। মানবদেহের সংক্রমণ এড়ানোর প্রধান উপায় হচ্ছে দেহের ভিতরে জীবাণু প্রবেশে বাধা দেওয়া। এখন এখানে সংক্রমণটা এড়াতে হবে, তো আমাদের জানতে হবে সংক্রমণটা কি। সংক্রমণের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, সংক্রমণ কোন জীবের দেহকোষে রোগ সৃষ্টিকারী এজেন্টের অনুপ্রবেশ। আক্রমণ সংখ্যা বৃদ্ধি, আশ্রয়দাতা টিস্যুর সাথে সংঘটিত বিক্রিয়ার ফলে উৎপন্ন বিষক্রিয়া। একটু বুঝে নেই যে কোন জীবের দেহকোষে কি একটা রোগ সৃষ্টিকারী এজেন্ট প্রবেশ করবে, আক্রমণ করবে, সেই এজেন্ট সংখ্যা বৃদ্ধি করবে এবং যেই টিস্যুর কাছে আশ্রয় নিবে অর্থাৎ আশ্রয়দাতা টিস্যুর সাথে একটা বিক্রিয়া করবে, বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে, একটা বিষক্রিয়া উৎপন্ন হবে। এগুলো হচ্ছে সংক্রমণ। তারপর চামড়া, ক্ষত, নাক, মুখ বা অন্য যে কোনো উপায়ে জীবাণু দেহে প্রবিষ্ট হলে শুরু হয় আক্রান্ত জীবাণু সংক্রমণ থেকে দেহকে বাঁচানোর প্রাণান্তিক প্রয়াস। দেহের ভেতরে ও বাইরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে যা ইমিউন তন্ত্র নামে পরিচিত। এখানে ইমিউন তন্ত্র কোথায় রয়েছে? দেহের ভেতরে ও দেহের বাইরে। যে প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অণুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে ইমিউনিটি বা অনাক্রাম্যতা বলে। এক কথায় মানবদেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটাই কিন্তু ইমিউনিটি। তো আচ্ছা, এখানে যে বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি বা এই ক্ষতির যে সম্ভাবনাটা কোত্থেকে আসছে, আমি যখন সংক্রমণের সংখ্যাটা দেখিয়েছিলাম তখন লেখা ছিল যে আশ্রয়দাতা টিস্যুর সাথে সংঘটিত বিক্রিয়ার ফলে উৎপন্ন বিষক্রিয়া। অর্থাৎ এই যে রোগ সৃষ্টিকারী এজেন্ট যেই টিস্যুর কাছে আশ্রয় নেয় সেই টিস্যুর সাথে একটা বিক্রিয়া করে বিষক্রিয়া সৃষ্টি করে। এগুলো অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তো এই ক্ষতিকারক পদার্থ এবং ক্ষতিকর অণুজীব থেকে যে প্রক্রিয়ায় আমাদের দেহ নিজেকে রক্ষা করে সেই প্রক্রিয়াটা হচ্ছে ইমিউনিটি বা অনাক্রাম্যতা। ইমিউনিটি দুর্বল হলে ভ্যাকসিন বা টিকা দিয়ে সবল করে তোলা হয়। ইমিউনিটি যদি দুর্বল হয় তখন ভ্যাকসিন বা টিকা দিয়ে সবল করে তোলা হয়। আচ্ছা, আমরা যদি একটু এই পৃষ্ঠার দিকে খেয়াল করি তাহলে এখানে কি আছে, এখানে চোখ, এই তিনটা মিলে হচ্ছে শ্বসন তন্ত্র, এটা হচ্ছে ত্বক, এটা হচ্ছে রক্ত, এটা হচ্ছে পাকস্থলী। তো এখানে চোখ, শ্বসনতন্ত্র, ত্বক, রক্ত, পাকস্থলীতে যে জীবাণু নাশক বা জীবাণুকে বাধাদানকারী যে পদার্থগুলো রয়েছে সেগুলো একটু সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে, তো আমরা একটু জেনে নেই। এটা হচ্ছে চোখ। তো চোখে এটা হচ্ছে কনজাংটিভা, এটা হচ্ছে অশ্রুগ্রন্থি। তো অশ্রুগ্রন্থি থেকে নিঃসৃত লাইসোজোম রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই অশ্রুগ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? লাইসোজোম নিঃসৃত হয়। এবং লাইসোজোম কি হিসেবে কাজ করে? রাসায়নিক প্রতিবন্ধক। তো রাসায়নিক প্রতিবন্ধকটা কি? প্রতিবন্ধক হবে হচ্ছে যে যেটা বাধা দেয়। তো এখানে লাইসোজোমটা কাকে বাধা দিচ্ছে? লাইসোজোমটা হচ্ছে জীবাণুকে বাধা দিচ্ছে। তারপর কনজাংটিভা দিয়ে চোখ সংরক্ষিত থাকে। তো কনজাংটিভা দিয়ে চোখ সংরক্ষিত থাকে কিভাবে? সংরক্ষিত থাকে হচ্ছে আমরা যারা এই চ্যাপ্টারটা পড়েছি মানব শারীরিক তত্ত্ব সমন্বয় নিয়ন্ত্রণ, সেখানে চোখের খুব সুন্দর একটা বর্ণনা ছিল এবং একটা লাইনে লেখা ছিল কনজাংটিভা চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করে। তো যেহেতু কনজাংটিভা চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করছে তাই অবশ্যই এটা সংরক্ষিত থাকছে। এটা হচ্ছে কনজাংটিভাটা, এই যে চোখের বড় চিত্রের মধ্যে এইটা হচ্ছে কনজাংটিভা। তারপর এই তিনটা মিলে শ্বসনতন্ত্র, এই তিনটা মিলে শ্বসনতন্ত্র, এর অন্তঃপ্রাচীরে অবস্থিত, শ্বসনতন্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত সিলিয়াযুক্ত কোষের ফাঁকে ফাঁকে। সিলিয়াযুক্ত কোষ কোনগুলো? এগুলো, এটা, 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 এগুলো কি সিলিয়াযুক্ত কোষ। কেন? এগুলোর মাথায় দেখো, আমরা যদি একটু দেখি সিলিয়া রয়েছে, তো এগুলো হচ্ছে সিলিয়াযুক্ত কোষ। তো এই সিলিয়াযুক্ত কোষের ফাঁকে ফাঁকে কি রয়েছে? মিউকাস ক্ষরণকারী কোষ, এইটা, এটা, এই দুটো কিন্তু মিউকাস ক্ষরণকারী কোষ। এবং এগুলো কোথায় রয়েছে? সিলিয়াযুক্ত কোষের ফাঁকে ফাঁকে রয়েছে। মিউকাস সিলিয়ার সহায়তা বিভিন্ন জীবাণু ফুসফুস থেকে মুখ বিবরে নিয়ে আসতে সাহায্য করে। আচ্ছা, আমরা যারা একটু পৃষ্ঠাটা উল্টাই, এই চ্যাপ্টারটা পড়ে আসছি মানব শারীরিক তত্ত্ব শ্বসন ও শ্বাসক্রিয়া, নিচের কিন্তু ছিল নাসাগহ্বরে যে ভেস্টিবিউলের পরের অংশটি নাসাগহ্বর, নাসাগহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস নিঃস্রাবী, সিলিয়াযুক্ত মিউকাস নিঃস্রাবী ও অলফ্যাক্টরি কোষ থাকে। এখানে কিন্তু সিলিয়াযুক্ত মিউকাস নিঃস্রাবী ও অলফ্যাক্টরি কোষের কথা বলা হয়েছে। এটি আগত প্রশ্বাস বায়ুকে কিছুটা সিক্ত করে। সিলিয়াযুক্ত ও মিউকাস কোষগুলো ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দেয়। তো আমরা কিন্তু এখান থেকেই শিখে যাচ্ছি যে সিলিয়াযুক্ত ও মিউকাস কোষগুলো কি করে? ধুলাবালি ও রোগ জীবাণু আটকে দেয়। আচ্ছা,
তারপর আমরা আবার আগের জায়গায় একটু ফিরে যাই তারপরে কি ছিল তারপরে ছিল হচ্ছে ত্বক ত্বকের বাইরের মৃত কোষস্তর ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রবেশে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে তাহলে ত্বক কেমন প্রতিবন্ধক ভৌত প্রতিবন্ধক আর লাইসোজোম কেমন প্রতিবন্ধক লাইসোজোম হচ্ছে রাসায়নিক প্রতিবন্ধক ঘাম গ্রন্থি থেকে নিঃসৃত সেভাবে জীবাণুনাশক পদার্থ থাকে এইখানে এটা হচ্ছে ঘাম গ্রন্থি এবং এখান থেকে নিঃসৃত কি হয় এখান থেকে কি নিঃসৃত হয় সেবাম নিঃসৃত হয় এবং এটা কি হিসেবে কাজ করে জীবাণুনাশক পদার্থ হিসেবে কাজ করে এরপর আমরা জানবো হচ্ছে রক্ত দেহে প্রবিষ্ট ব্যাকটেরিয়া ধ্বংসে দু ধরনের শ্বেতকণিকা নিউট্রোফিল ও মনোসাইট ভূমিকা পালন করে তো কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে নিউট্রোফিল একটা হচ্ছে মনোসাইট তো নিউট্রোফিল আর মনোসাইট আমরা কিন্তু পড়ে আসছি যারা আমরা এই চ্যাপ্টারটা পড়েছি একটু বের করি মানব শারীর তত্ত্ব রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারেরই যখন আমরা লিউকোসাইট সম্পর্কে জেনেছিলাম তখন ছিল যে লিউকোসাইট দুই ভাগে ভাগ করা যায় একটা ছিল হচ্ছে অ্যাগ্রানোসাইট একটা ছিল গ্রানুলোসাইট তো অ্যাগ্রানোসাইট কেমন ছিল অদানাদার মানে এর ভিতরে কোনো দানা দানা থাকবে না এগুলো থাকবে না এটার ভিতরে কোনো দানা নেই এটার ভিতরে নেই এগুলো হচ্ছে যে কি অদানাদার বা অ্যাগ্রানোসাইট আর একটা ছিল দানাদার বা গ্রানোসাইট অর্থাৎ গ্রানোসাইট মানে হচ্ছে যে দানাদার এটার ভিতরে দানা থাকবে যে এগুলোর ভিতরে দানা দানা রয়েছে তো অ্যাগ্রানোসাইটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় একটা ছিল লিম্ফোসাইট একটা ছিল মনোসাইট একটা লিম্ফোসাইট একটা হচ্ছে মনোসাইট আর গ্রানোসাইট হচ্ছে আবার তিন ধরনের একটা ছিল নিউট্রোফিল ইউসিনোফিল ব্যাসোফিল তো শ্বেত রক্তকণিকার যে দুইটা ভাগ ছিল একটা হচ্ছে অ্যাগ্রানোসাইট অর্থাৎ অদানাদার আর একটা হচ্ছে গ্রানোসাইট অর্থাৎ দানাদার তো একটা যেটা হচ্ছে মনোসাইট সেটা হচ্ছে অ্যাগ্রানোসাইট অর্থাৎ এটার মধ্যে কোনো দানা নেই আর আরেকটা ছিল হচ্ছে গ্রানোসাইট অর্থাৎ এটার ভিতরে দানা থাকবে সেটা ছিল নিউট্রোফিল এই যে নিউট্রোফিল এর মাঝখানে কিন্তু দানা দানা রয়েছে মনোসাইট আর নিউট্রোফিল তো এদের কি হিসেবে কাজ করে এটা হচ্ছে জীবাণু ধ্বংস করে রক্তে জীবাণু ধ্বংস করে মনোসাইট এবং নিউট্রোফিল একটা হচ্ছে অদানাদার একটা হচ্ছে দানাদার একটা হচ্ছে অ্যাগ্রানোসাইট একটা হচ্ছে গ্রানুলোসাইট এরপরে হচ্ছে পাকস্থলী পাকস্থলী এর প্রাচীর থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক জুসে বিপুল পরিমাণ হাইড্রোক্লোরিক থাকে যা খাদ্যবাহিত ব্যাকটেরিয়া ধ্বংস করে তো গ্যাস্ট্রিক জুসটা কি আমরা কিন্তু এটা পড়ে আসছি যারা পড়েছে তারা কিন্তু জানে অধ্যায় তিন যেটা হচ্ছে পরিপাক ও শোষণ সেই অধ্যায়ে যখন পাকস্থলীতে খাদ্য পরিপাক ছিল এটা হচ্ছে 83 পৃষ্ঠা সেখানে রাসায়নিক পরিপাকে লেখা ছিল যে সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলে আর এখানে কি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এখানেই লেখা আছে যে 84 পৃষ্ঠা আমিষ পরিপাক যখন ছিল সেখানে লেখা ছিল যে গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন ও প্রোরেনিন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে এই দুটি নিষ্ক্রিয় এনজাইম গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তো এখানে এই চিত্রে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা খাদ্যবাহিত ব্যাকটেরিয়া ধ্বংস করে এটা হচ্ছে পাকস্থলী প্রাচীর এটা এটা হচ্ছে গ্রন্থি তো আজকের মতো এই পর্যন্তই পরদিন থেকে পরের পৃষ্ঠা শুরু করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ